মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঙ্কিতা আর তোমরা দেখছো আমার চ্যানেল বং ফ্লাইং বার্ড কেমন আছো তোমরা আশা করি প্রত্যেককে খুব ভালো আছো চলে এলাম আজকে একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে বিপত্তারিণী পূজো বিপত্তারিণী পূজোর সবাইকে অনেক 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 শুভেচ্ছা প্রত্যেক বছরই আমাদেরও বাড়িতে পূজো হয়ে থাকে বিপত্তারিণী পূজো তো মা সকাল থেকে আজকে যথারীতি ব্যস্ত কালকে তো রথের পূজোয় ব্যস্ত ছিল তো আজকে আবার বিপত্তারিণী পূজোতেও মা ব্যস্ত তো মা সকাল থেকে তো পূজোর জোগাড় করছে 13 রকম ফল 13 রকম মিষ্টি সব 13র একটা ব্যাপার থাকে তো মানে সেই আর কি সেই সমস্ত নিয়ে মা একটু ব্যস্ত হয়ে আছেন আর জানো তো আমাদের এখানে একটা নতুন বিপত্তারিণী না ভবতারিণী মন্দির প্রতিষ্ঠিত হয়েছে রথের দিনই এটা ওপেনিং হয়েছে তো মানে আমি রথের দিন যখন ওই রথের মেলায় গিয়েছিলাম তখনই আর কি সমস্ত ভিডিও তুলে এনেছিলাম কিন্তু সেদিন আর ভিডিওটা তো বড় হয়ে যাবে আর আজকে যেহেতু বিপত্তারিণী পুজো তো আজকের দিনের থেকে তো ভালো দিন আর হতে পারে না আর কি সেই জন্য আজকেই আমি ভিডিওটা দেব তোমাদেরকে দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে প্রধান পুরোহিত এসেছিলেন আরতি করার জন্য এই ভবতারিণী মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয় প্রাণ প্রতিষ্ঠার পর আরতি করা হয় তাকে এই আরতি করেছিলেন দক্ষিণেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত তো উনি এসেছিলেন তো প্রচুর লোক প্রচুর ভিড় হয়েছিল তারপর ভোগ বিতরণ হয়েছিল তো অনেক মানে ভিড় হয়েছিল তো সেসব সমস্ত ভিডিও আমি তোমাদেরকে দেখাবো তো আগে বাড়ির পুজোর কি অবস্থা কি হচ্ছে চলো দেখে নিই আগে দেখি মা কি রকম জোগাড় যন্ত্র করছে পুজো দিয়ে আজকের দিনটা শুরু করি তার সাথে সাথে আজকের ব্লগটাও এখন মা পুজোর সমস্ত জোগাড় করছে এখন সাজানো হচ্ছে মা কালীকে ভালো করে ফুল দিয়ে সাজানো চলছে সাজানো কমপ্লিট হয়ে গেল মাকে মায়ের সাজ কমপ্লিট 13 রকমের মিষ্টি 13 রকমের ফল সমস্ত কিছু দেয়া হয়েছে এখানে চুনরি দেয়া হয়েছে মায়ের হার সমস্ত কিছু পরিয়ে দেওয়া হয়েছে মাকে এবার পুজো হবে কিছুক্ষণের পরে পুজো শুরু হবে তো পুজোর সময় আবার ফিরছি আমি মায়ের পুজো কমপ্লিট হয়ে গেছে বিপত্তারিণী পুজো কমপ্লিট মিষ্টি আছে এখানে মায়ের পুজো কমপ্লিট হয়ে গেল পুজোর আমি পুরো ভিডিও করিনি মানে অল্প অল্প একটু ভিডিও
দিয়েছি, বাবার পূজো করছিল পূজোর সময়তে, তো সেই জন্য মায়ের পূজো কমপ্লিট হয়ে গেল, এবার প্রসাদ খাবার পালা, তো প্রসাদ খাবো এবার। আর পূজোর নিয়ম অনেকে হয়তো তোমরা জানো যে 13টা লুচি, তারপর সুজি এগুলো খেতে হয়, তারপর নুন তেল এগুলো খাওয়া যায় না, তো নুন তেল বিহীন আজকে খাওয়া দাওয়া হবে, আর তার মধ্যে মা তো 13টা লুচি খাবে, এগুলো তো নিয়ম পূজোর অনেকেই জানো, এগুলো আর নতুন করে বলার কিছু নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো মালপোয়া বানাবো, তো মালপোয়ার রেসিপিটা আমি আজকে ভেবেছি তোমাদের সাথে শেয়ার করবো, কারণ যে লুচি আর সুজির তো আর কিছু ব্যাপার নেই, সে তো মালপোয়ার রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো আগে প্রসাদটা আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে আবার মালপোয়ার রেসিপি নিয়ে আমি ফিরছি। মালপোয়া বানানোর জন্য মা ময়দার মধ্যে একটু গুঁড়ো দুধ মিশিয়েছে, হোয়াইট হোয়াইট দেখতে পাওয়া যাচ্ছে, এটা গুঁড়ো দুধ মিশিয়েছে ময়দার সাথে। খোয়া ক্ষীর দিলে ভালো হয়, তা খোয়া ক্ষীর পাইনি, খোয়া ক্ষীর দিতে জিনিসটা ভালো হয়, খোয়া ক্ষীর, হ্যাঁ খোয়া ক্ষীরে ভালো হয়, বাট এখন তো এটা ছানা দেওয়া হচ্ছে, আর দুধ আছে, ছানা নিয়েছি আর এই দুধটা ঘন করে রেখেছি, হ্যাঁ ঘন, আর এক প্যাকেট দুধ, এক প্যাকেট দুধটা এইটুকু এসছে, মানে অনেকটাই ঘন হয়ে গেছে। ছানা আছে আর একটা বড় এলাচ আছে, বড় এলাচ লাগবে, ছোট এলাচও লাগবে, আর চিনি আছে, আর চিনি, আর এর মধ্যে একটু চিনিও দিতে হবে, এর মধ্যে গুঁড়ো দুধ আর ময়দা আর চিনি আর বড় এলাচ, আর তারপরেই ছানাটা মেশাবো, একটুখানি চিনি দিয়ে দিচ্ছি যাতে একটু মিষ্টিটা হয়, এক একটি এক শতাংশ দিলাম তাতে মিষ্টিটা হবে, ভেতরে মিষ্টিটা দিলে চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম, এই চিনিটা গুঁড়ো করে নিলেই ভালো হয়, তাই এটা আমি ভালো করে ফেটিয়ে নেবো, তাহলে গুঁড়ো চিনিটা গুলে যাবে, মানে একটু গুঁড়ো চিনি দিলে এর মধ্যে ভালো হয়, আমি আর গুঁড়ো করিনি, এর মধ্যে একটা গোটা, এইরকম একটা গোটা বড় এলাচ দিচ্ছি, এই যে বড় এলাচ, এবার এই বড় এলাচটা একটু গুনি গুঁড়ো করে এর মধ্যে ছড়িয়ে দেবো, হ্যাঁ এর মধ্যে বড় এলাচ, বড় এলাচ গুঁড়ো করে ওর মধ্যে একটু দিয়ে দিতে হবে, এই যে এই বড় এলাচ করবে, তো হামালদিস্তার তুই যেটা এনেছিস, যে পেনসার থেকে নিয়ে এসেছিস এইটা আছে, শুধু পেনসার থেকে যে হামালদিস্তারটা এনেছিস, এই দেখ কিরকম জম করেছি, এটা করা যায়, আমি কি করব, আমি তো দেখেই নিয়েছিলাম হামালদিস্তার পেনসার, স্টিলের মনে হয়, আর এটারও অবস্থা খারাপ, এটা স্টিলের নয়, এটা লোহার, মানে স্টিলের মতো নিকেল করেছে, আর এই যে এইটা ভালো আছে, এইটা দিয়ে এটা গোড়ালাম, সেই জন্য কিছু উপায় নেই, এটা দিয়ে এটাকে গোড়ালাম, এটা কোনো আর কাজে নেই, এটা পেনসার থেকে 550 টাকা দাম নিয়েছিল, কোনো কাজের লাগে না, হামালদিস্তা থাকতেও কি অসুবিধা, হ্যাঁ ওইবার মার্বেলে কিনবো, ওই যে মার্বেলের যেগুলো হয় না হোয়াইট কালারের, এটা গুঁড়ানো হয়ে গেছে, এবার এটা দিয়ে দেবে, তাই তো, চিনিও ওইটা মিশানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছানাটা, দুধ কখন দেবে এটা নিয়ে একটুখানি মিশাতে হবে, হাতে করে আমি মিশাচ্ছি, নাহলে আমি পারবো, ছানাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দুধ দিয়ে দেওয়া হচ্ছে, ঘন করে রাখা দুধ, গোটাটাই লাগবে, দিয়ে দেবো, হ্যাঁ গোটাটাই লাগবে, সর আছে মনে হয়, তা হোক, এতে আরো দুধ লাগবে, এটা ঘন, দুধটা তো ঘন করা, আরো দুধ লাগবে, আমি আগে মিশিয়ে নিই ভালো করে, মেখে নিই জিনিসটা, দিয়ে তা এরপরে আরো দুধ দিতে হবে, ভালো করে এরকম করে মাখা হয়ে যাওয়ার পর মোটামুটি আধ ঘন্টা তো ভিজতে দিতে হবে, ফ্রিজের মধ্যে রেখে দিলেও কোনো, এখন তো গরম, আবার তো জমে যাবে, না জমে যাবে না, ফ্রিজ থেকে রেখে করেই সঙ্গে সঙ্গে কী তেলে দেবো, একটুখানি এই তো মাখা হয়ে গেল, তো এই যে মাখাটা হয়ে গেছে, মানে আর একটুখানি ভালো করে মেখে নেবো, মেখে নিয়ে একটুখানি আধ ঘন্টার মতো থাকবে, তারপরে এটা তেলে ভাজবে, এখন রস করবে তো, হুম তার মধ্যে আগে রসটা আগে করে নিতে হবে, হয়ে গেছে, তারপর মিশে গেছে, দেখি গন্ধটাও বেশ একটা ঘি, মানে ক্ষীর ক্ষীর একটা গন্ধ, ক্ষীরের মানে প্রচুর দুধ দুধ করেছে না, যত দুধ দেওয়া হবে জিনিসটার মধ্যে তত বেশ ভালো, এটা হ্যাঁ ভালো লাগবে খেতে, টেস্টি হবে বেশি, চিনির রসটা বানাবে, এটা কি 2 কাপ মতো চিনি আছে, হ্যাঁ ওই রকমই আন্দাজ মতো নিয়েছি, ওই যতটা এইটা তো কড়াই আছে, ওই 2 কাপ মতো এই চিনি মতো, হ্যাঁ এই রসটা ওই রসটা এবার বানিয়ে ফেলতে হবে, তাই তো, আর ছোট এলাচ কই, ছোট এলাচ তুমি তো বড় এলাচ দিয়েছো, না এর মধ্যে ছোট এলাচ দিতে হবে, দুটো ভেঙে, ও বড় এলাচ এইটার মধ্যে আর ছোট এলাচ এটার মধ্যে, এর মধ্যে তিনটে একটুখানি ছাড়িয়ে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু জল দিয়ে দিচ্ছি, ছোট এলাচ, হ্যাঁ এইটা এবার রসের জন্য তৈরি, এই
এরকম করে করে আইরনটা যদি আঠা আঠা লাগছে না তাহলে হয়ে গেছে। আর খুব মোটা ঘন করলে আবার লস্ট হবে মাত্র মধ্যে। তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে দিয়ে দেবে, হাতে করে দেবে ভেজে চিনির রসের মধ্যে মালপোয়া গুলো দিয়ে দিলাম। বাকিগুলো ভেজে নিতে হবে এইভাবে একটা একটা করে। আমি একটা দিই, দেখো গোল হয় কি না। মোটামুটি গোলই হয়েছে, খারাপ হয়নি বলো না। না ঠিক আছে, রসের মধ্যে পুরোপুরি ডুবে গেছে মালপোয়া গুলো, রেডি হয়ে গেছে। অনেক কটা হয়েছে, এদিকে অনেকগুলো আছে, একদিকেও অনেক কটা আছে, অ্যাপার্টমেন্টের বাইরে আবার বসলেই হয়নি। তো এই আর কি, আমি আগেও খেয়ে দেখেছি ছানার মালপোয়া, বেশ ভালোই হয় খেতে, মা এটা বেশ ভালোই বানায়। তো দাঁড়াও টেস্ট করে দেখি, দেখতে দারুণ হয়েছে, খেতেও ভালোই হবে, চলো টেস্ট করা যাক। মালপোয়াগুলো রেডি হয়ে গেছে, তো যেমন দেখালাম তোমাদেরকে, এবার খেয়ে দেখি কীরকম টেস্ট হয়েছে। মা বেশ ভালোই বানায় মালপোয়াগুলো, তো চলো খেয়ে দেখি। বেশ নরম হয়েছে কিন্তু রস ঢোকার পর। বেশ ভালো হয়েছে, আমি অবশ্য আগে খেয়েছি, খেতে দারুণই হয়, বেশ ভালো হয়েছে কিন্তু। এদিকে ততক্ষণ মালপোয়া খাওয়া চলুক, আর তোমরা ততক্ষণ দেখে নাও যেটা গড়িয়াতে নতুন ভবতারিণী মন্দির ওপেন হয়েছে, মানে প্রতিষ্ঠা হয়েছে। তো সেইটা আমি যেটা তুলে এনেছিলাম ভিডিওটা রথের দিন, তো সেই ক্লিপটা তোমরা দেখে নাও। বেশ আলো দিয়ে সাজিয়েছে, মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে মন্দির, বেশ ভালোই বানিয়েছে, বেশ বড়, এখানে জুতো রাখার জায়গা। এখন মন্দিরের ভেতরে প্রতিষ্ঠা হচ্ছে মায়ের, তো সেই জন্য এখন বললো 10 মিনিট পরে মন্দিরের ভেতরে দর্শন করতে যেতে দেবে। দর্শন করতে পারলাম মা ভবতারিণীর, আজই প্রতিষ্ঠিত হয়েছে রথের দিন। দক্ষিণেশ্বরের প্রধান পুরোহিত এসেছিলেন, উনি আরতি করলেন। মায়ের মূর্তির দুপাশে আছেন রামকৃষ্ণ এবং মা শারদা, জগন্নাথ দেব আছেন। মূল মন্দিরের পাশে আছে নারায়ণ, তুলসী মঞ্চ এবং আছেন মহাদেব মন্দির। দর্শনের লম্বা লাইন হয়ে গেছে এখন। দর্শন করে রামদীপ দর্শন করে দিয়ে গেছে।
এখানে ভোগ বিতরণ করা হবে। খুব ভিড় ভোগ বিতরণের জায়গায়। মন্দির থেকে বেরিয়ে কিছু মিষ্টির দোকানে গিয়েছিলাম মিষ্টি নেওয়ার জন্য। মায়ের চুংড়ি, যেটা ওই বিপত্তারিণী পুজোর সময় তোমরা অলরেডি দেখে নিয়েছো, এটা কিনেছিলাম আমি সেই দিনই। তো এটা মায়ের চুংড়ি, পুজোর সময় দেওয়া হবে বিপত্তারিণী পুজোর সময়তে। মায়ের হার আর বাকি হচ্ছে কিছু ফল, যে কিছু তো কেনা হয়েছিল রথের সময়তেই, বাকি আবার কিছু নিয়ে যাচ্ছি আমি বিপত্তারিণী পুজোর জন্য। এই ক্লিপটা ছিল গতকালের, রথের দিন আমি গিয়েছিলাম মন্দির ভিজিট করেছি আর তার মধ্যে কিছু মিষ্টি ফুল তারপরে এই সমস্তগুলো কিনে নিয়ে এসেছিলাম। তো আজকে আবার ব্যাক টু আবার রান্না বান্না, লুচি ভাজা চলছে, জানোই যে আজকে লুচি হয়ে থাকে বিপত্তারিণী পুজোর দিন। তো চলো আজকে আবার শুরু করা হচ্ছে ব্লগটা। আর এই হচ্ছে ডাল, গোটা মুগ সেদ্ধ, এতে ডালের মধ্যে না আছে নুন না আছে তেল, আর বেগুন ভাজাতেও না আছে নুন না আছে তেল। মন্দির তোমাদের কিরকম লাগলো, নতুন ভবতারিণী মন্দির, সেটা তোমরা অতি অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর আমাদের বাড়ির পুজো আজকে হলো, বেশ ভালোই কাটলো আজকে সারাটা দিন। আর ওখানে মন্দিরে এত ভিড়, তিন রকমের সিকিউরিটি গার্ড, যেটুকু মন্দিরের ভিডিও আমি তুলতে পেরেছি। একরকম সিকিউরিটি গার্ড, সে খয়েরি রঙের, খয়েরি না মানে অরেঞ্জ রঙের যে মানে পাঞ্জাবি হয় সেগুলো পরে, আমার মনে হয় ওগুলো হয়তো ওখানকারই লোক, মানে যারা কমিটির মেম্বার তারা হয়তো ওই মানে গেরুয়া আর কি, যেটা পাঞ্জাবি পরে ঘুরে বেড়াচ্ছিলেন। তো একরকম ওরা এদিক যেতে হবে না ওদিক যেতে হবে না। আবার আর একজন আছে যাদের তো মানে সেই ব্ল্যাক কালারের শার্ট আর ব্ল্যাক কালারের প্যান্ট, মানে যেরকম সেই থাকে না মানে মন্ত্রী টন্ত্রীদের যেগুলো আর কি গার্ড থাকে, তো সেরকম একটু গার্ড আছে। আবার আর একটা আছে সিকিউরিটি গার্ড যেগুলো মানে এমনি থাকে মন্দির টন্দিরের যেরকম ড্রেস পরা। তো তিন রকমের গার্ড, তো কোন দিক দিয়ে যাব কি যাব, যেটুকু আর কি ভিডিও তুলতে পেরেছি, এত ভিড় যে কি আর বলবো। তোমরা এসো, এসে দেখে যেও ভবতারিণী মন্দির, আমাদের এখানে ওপেন হয়েছে নতুন, তোমাদের কীরকম লাগলো সেটা জানিও। আর সকালবেলায় তো আমাদের বাড়িতে পুজো হলো বিপত্তারিণী, সেটা তোমাদের কীরকম লেগেছে আজকের ভিডিওটা সেটাও জানিও। আর এই রান্নাবান্না শেষ হলো, তোমাদেরকে দেখিয়েও তো দিলাম, এবার আর খাওয়া দাওয়ার পর্ব, তো খাওয়া দাওয়া করব। লুচিও কমপ্লিট হয়ে গেছে আর রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেল। তো আর কি ভিডিওটা আর বেশি বড় করছি না, এই অবধিই রাখছি আজকের ভিডিওটা। তো আমার ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশের যে বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দিও, আর ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজেও আমাকে ফলো করো। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।